জায়গা থেকে এই সিনেমাটারও কিছুটা ওই প্রবলেমের মধ্যেই সংযোগ করা হয়েছে। সেটা হচ্ছে যে এটাও যে রিলিজ করবে দুর্গাপূজা তাদের টার্গেট ছিল, কিন্তু দুর্গাপূজা টার্গেট হওয়ার পরেও যেটা হয়েছে সেটা হচ্ছে যে তারা প্যান্ডেমিক কোভিড সব কিছু মিলে আসলে আমাদের পুরো পৃথিবীটাই স্তব্ধ হয়েছিল, যার জন্য সিনেমাটা রিলিজ করতে পারেনি। তবে এই সিনেমাটাও আমার যতটুকু জানি রিসেন্টের মধ্যে ডাবিং কাজ ছিল সিনেমাটা পরিপূর্ণতা আনতে, সেটাও আমি গত মাসে আমি শেষ করে যেহেতু জয়ের একটা স্কুল বক্ত এখন আসলে জয়ের শুরু থেকে জয়ের স্কুল রিসেন্ট দু মাস ধরে ওদের উইকেন্ড একদিন করে রেখেছে, কিন্তু এখন যেহেতু অনলাইন ক্লাস সবার হচ্ছে ঠিক ওইভাবে তারও অনলাইন ক্লাস হচ্ছে। বেসিক্যালি ও তো আসলে আমি অনেক ছোট বয়সে থাকি স্কুলে, বিশেষ করে দু বছর বয়সে, যেটা স্কুলের টাইম নয়, স্কুলের টাইম মিনিমাম আড়াই থেকে তিন বছর। তো দ্যাট টাইম আমি সেম ক্লাসে দুবার রাখটা হয়েছে, এখন সে কেজিতে পড়ছে। তো কেজিতে যেটা হয়েছে তার ক্লাস চেঞ্জ হয়েছে এবং সাথে সাথে তার উইকেন্ড একদিন স্কুল করছে, আর ওইভাবে তো তার পড়াশোনা নেই, তার তো আসলে আমাদেরকে পড়াশোনা করতে হয়। বেসিক্যালি তিন ঘন্টা অনলাইন ক্লাস হয়, তার মধ্যে এক ঘন্টা ওকে সামনে রাখা যথেষ্ট, দু ঘন্টা আমাকে পড়তে হয়। বলতে পারেন যে আপনি কিভাবে অনলাইন ক্লাস করছেন। তা এখন আমি আসলে আইএসডি স্টুডেন্ট হয়ে গেছি কারণ আমরা যদি বেঁচে থাকি তাহলে ভালো কিছু আশা করতে পারবো, আমরা যদি সেখানে বেঁচে নাই থাকি তাহলে আমাদের ভালো বা মন্দ কোনো কিছু আশা করা সম্ভব না। সেই জায়গা থেকে মাঝখানে আমাদের যেটা হয়েছিল আমাদের চলচ্চিত্র অঙ্গনে আমরা সবাই দেখেছি যে আমাদের একটা ত্রাণের ব্যবস্থা করা হয়েছে, ত্রাণ দেওয়া হয়েছে। তো আমার কাছে মনে হয় যে কাজের ব্যস্ততার মাঝে যদি আমরা নিজেরা ইনকাম করে খেতে পারি এটা সবচেয়ে শোভনীয়। এখন আমরা সবাই কিন্তু প্যান্ডেমিক সিচুয়েশনের সামিল নিয়ে পুরো পৃথিবী আমরা হয়েছি, আমাদেরকে আগে সুন্দর করে সম্পূর্ণভাবে দাঁড়িয়ে দরকার। ভালো মন্দ তো তখনই বিচার করবে যখন আমরা অনেক ভালো থাকবো, এখন আমরা বেঁচেই নিই, বাঁচার তাগিদটা আমাদের চিন্তা করি। তার জন্য আমি ডেফিনেটলি মনে করি যে এতগুলো কাজের মধ্যে অ্যাটলিস্ট কিছু মানুষ তাদেরকে ব্যস্ত করে রাখছে, ব্যস্ততার মাঝেই আমার মনে হয় যে ভালো কিছু বের হয়ে আসবে। কিন্তু শুরুতেই যদি আমরা চিন্তা করি যে ভালো কিছু, আমার মনে হয় যে এটা আসলে বুদ্ধিমানের কথা নয়। বুদ্ধিমানের কথা এটাই যে নিজেদেরকে আমি দাঁড় করিয়ে নিই, তারপরে ভালো কিছু করতে পারবো। এটা মাঝখানে নিউজ হয়েছিল, এটা সত্য, প্রযোজনা প্রতিষ্ঠানে আমার নাম যোগদান হয়েছে। এটার কারণে ছিল আমার মা চেয়েছিলেন যে কোনো একটা সামান্য বিতর্কের কারণে মা চেয়েছিলেন আমি এখন কাজ করেছি হয় এটা শোভনীয় নয়, তখন সে চেয়েছিল তুমি একটা প্রতিষ্ঠান করে ফেলো, যদি সুযোগ হয় তুমি করবে। তো ইনসিডেন্ট কিন্তু মা আমাদের মাঝে নেই। তো আমার কাছে মনে হয়েছিল বছরই আমি একটা নাম আমার টিভি সৃষ্টিশীল বিনোদনের।